পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালচিনিতে একাধিক বাড়িতে ধস, আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বেশ কয়েকটি পরিবার। লাগাতার কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, আর সেই কারণেই বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি। আলিপুরদুয়ারের একাধিক এলাকাও বৃষ্টির জেরে জলমগ্ন, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 10টি বাড়ি কালচিনিতে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি আমাদের প্রতিনিধি সুদীপ ঠিক কি ছবি তুলে ধরেছে উত্তরবঙ্গের, আমরা দেখব। প্রবল জলের স্রোতে একদম ভাঙ্গন, এবং এই ভাঙ্গনের জেরে এই ভাঙ্গনের জেরে কালচিনি এলাকার প্রায় 10টা বাড়ি কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে। বিল্ডিং বাড়িগুলো বিপজ্জনক অবস্থায় ভেঙে গেছে, ভাঙ্গন। যে কোনো মুহূর্তে বিল্ডিং বাড়িগুলি ধসে ভেঙে পড়ে যেতে পারে। এবং এই যে এই এলাকার লোকরা বর্তমানে তারা কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছে, তাদের কিন্তু মাথায় ছাদ নেই, তারা কিন্তু বাড়ি ছেড়ে দিয়েছে। অভিযোগ প্রশাসন আসছে না, দেখছে না, কিছু করছে না। এরা এই এই বিপজ্জনক অবস্থা। আমার ক্যামেরাম্যানকে বলবো আর একটু আমার আগানোর চেষ্টা করবো, একটু আগানোর চেষ্টা করছি। এই এই এইভাবে বিপজ্জনক অবস্থা রয়েছে এই সমস্ত বাড়ি রয়েছে। এই বিল্ডিং বাড়ির লোকরা সমস্ত এরা কিন্তু ঘর ছেড়ে দিয়েছে। প্রবল জলের সব এসে নালার দিকে এসে এইভাবে ভাঙন করে এইভাবে ঘরগুলা কিন্তু ভেঙে দিচ্ছে। জনগণের আরজি যে প্রশাসন ব্যবস্থা নেই, নয় কিন্তু এই যে বেশ কয়েকটি পরিবার রয়েছে তারা আশ্রয়হীন হয়ে যাবে। আলিপুরদুয়ার জেলার এই কালচিনি থেকে ক্যামেরা অজয়ের সঙ্গে সুচিত্রা চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। প্রাকৃতিক বিপর্যয় তো রয়েছেই, তবে প্রশাসনের তরফ থেকে কোনো রকম সাহায্যই পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। তারা ঠিক কি বলছেন শুনবো। দাদা, দুই বছর থেকে জল আমাদের অনেক অসুবিধা করতেছে। এই ডিমা বাগান দিয়ে বান বাইনে দিয়ে দিচ্ছে, আমাদের জল এই অবাক করে হয়। আমাদের নালা থেকে না, আমাদের ঘর বাড়ির সামনের থেকে একটা নালা হয়ে গেছে এখন, আর অনেক অসুবিধা দাদা। 10টা বাড়ি একদম ভেঙে যাচ্ছে, 10টা বাড়ির লোক একদম ছাতাছিন হয়ে গেছে, কোথায় থাকবে না থাকবে কোনো ব্যাপার নাই। ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কাঠমানি না দেওয়ায় প্রকল্প থেকে বঞ্চিত কন্যাশ্রী, প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রী, মালদহের রতুয়ার 1 নম্বর ব্লকের ঘটনা। অভিযোগ, সরকারি নথিতে ছাত্রীকে বিবাহিত বলে উল্লেখ করে কন্যাশ্রীর যে ফর্ম সেটা বাতিল করা হয়। প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা পায়নি ওই ছাত্রী, অর্থাৎ কোথাও গিয়ে কন্যাশ্রী যে প্রকল্প সেই প্রকল্প থেকেও কাঠমানি নেওয়ার অভিযোগ। কাঠমানি দেওয়া হচ্ছে না বলেই কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রী, এমনটাই কিন্তু অভিযোগ। ঠিক কি বলছেন ওই ছাত্রী, তার বাবা কি বলছেন, এবং স্কুলের প্রধান শিক্ষক ঠিক কি বলছেন, আমরা পুরো ব্যাপারটাই শুনব। ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই, তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা কেড়ে ই করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই। এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে, আমার হলো না। হলো না বলতে কোনো সেরকম আমার জমা হয়নি, শান্তানুর কাছে গেলো। শান্তানুর কাছে যাওয়ার পরে শান্তানু বললো কি যে বলকে যেতে হবে, বলকে আমার মেয়ে এসেছিলো, আমার বিবি এসেছিলো এটিকে। আসার পরে জমা দিলে প্রতিনিধিদের হাতে, জমা দেওয়ার পরে ও বললো কি ফের পঞ্চায়েত চলল, পঞ্চায়েতে হবে। হেঁটু হুট করে তাড়িয়ে দিলে, আইজিলে কেললে করে ঘুরে এলে ও 1.5 বছর ধরে। সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি, ও K2 যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইন থেকে। মেটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। মেরিট আনমেরিট আমরা দেখি না, এটা সব বিডিও সাহেবরাই ভালো জানবেন। বিডিও এসডিও সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে, যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবে। কাঠমানি না দেওয়ায় কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত ছাত্রী, আর এই যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। সুলতানা পারভিনের যে অভিযোগের কথা আপনারা বললেন, এটা মারাত্মক একটা অভিযোগ। কারণ আপনারা জানেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই বিশ্ববন্দিত হয়েছে। শুধুমাত্র ভারতবর্ষ না, বিভিন্ন জায়গায় এই কন্যাশ্রী প্রকল্প সমাদৃত হয়েছে। কাজে এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে কোনো সরকারি কর্মী
যদি এগুলো নিয়ে নোংরামো করে কঠোর থেকে কঠোরতম শাস্তি। এই ধরনের কোনোরকম জনমুখী প্রকল্পে কোনো ধরনের করাপশান যদি কোনো জায়গায় হয় সেই কর্মচারীরা শাস্তি পাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো করাপশানের ব্যাপারে জিরো টলারেন্স এর আগেই আপনাদের মধ্যে ঘোষণা করেছেন। বিভিন্ন জায়গায় যত রকম দুর্নীতি রয়েছে সমস্ত দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের আপসহীন নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন তিনি দুর্নীতি বরদাস্ত করবেন না, আর আমরা দেখছি রতুয়ার এক ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে না কেবলমাত্র কাটমানি না দেওয়ার জন্য সরকারি কর্মীকে। সেই বিষয়ে বিডিওকে কমপ্লেন জানানো হয়েছে, তদন্ত হয়েছে। এই ঘটনাগুলো খুব দুর্ভাগ্যজনক। একটা গরিব ছাত্রী সে দেড় বছর ধরে কন্যাশ্রী ভাতা থেকে বঞ্চিত হচ্ছে কাটমানি না দেওয়ার জন্য, এটা খুব দুর্ভাগ্যজনক। এখনো অগ্নিমূল্য কাঁচা অনাজের দাম, গতকাল টাস্কফোর্সের অভিযান ছিল, সে কারণে কিছুটা দাম কমার ছবি দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু আজ আবার যে সেই খোলা বাজারে আসলেই দামটা বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? টাস্কফোর্স তাহলে রোজই বা কেন নজর রাখছে না? মুখ্যমন্ত্রীর নির্দেশে কি তাহলে কোনো সারবত্তা নেই, কোনো দাম নেই? মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও কিভাবে খোলা বাজারে দাম বেড়ে যাচ্ছে? টাস্কফোর্সের অভিযান হয়েছিল গতকাল, তাই কাল কিছুটা কম দাম ছিল, কিন্তু আজ বাজারে যেকে সেই অবস্থা, কেন? প্রায় এক মাস ধরে মূল্যবৃদ্ধি, লাগাম ছাড়া সবজি সঙ্গে অন্যান্য জিনিসেরও দাম বেড়েছে। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর অবশেষে মাঠে নেমেছে রাজ্য সরকারের টাস্কফোর্স। মানিকতলা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, কিন্তু সেই বাজারের বিক্রেতা ব্যবসায়ীরা, বিশেষ করে সবজি ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যেই যে দাম ঊর্ধ্বমুখী পরিস্থিতি সেটা আর নেই, দাম এখন ধীরে ধীরে নামছে, কারণ গরম অনেকটা কমেছে, গরমে বেশ কিছুটা সবজি গাছ বা সবজি সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, এখন বৃষ্টিটা শুরু হওয়ায় সেই পরিস্থিতি এখন আর নেই, তাই এখন ধীরে ধীরে দামটা কমবে। রাজ্য টাস্কফোর্সের আরও বেশ কিছুটা আগে ময়দানে নামা উচিত ছিল, এই মুহূর্তে টাস্কফোর্সের ময়দানে না নামলেও দাম এমনিতেই করত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্য টাস্কফোর্স এতদিন কি করছিল? বিগত প্রায় এক মাস ধরে যখন সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম একেবারে লাগাম ছাড়া, তারা কি মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষা করছিলেন, নাকি তারা তাদের অজান্তে বা তাদের জানতেই দামটা লাগাম ছাড়া হতে দিচ্ছিলেন? প্রশ্ন উঠছে টাস্কফোর্সের ভূমিকা নিয়ে। ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। টাস্কফোর্সের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু আরো বড় প্রশ্ন উঠছে, বাজারে যে সবজির দাম যা ছিল তাই রয়ে গেল কিভাবে? বেগুনের দাম 120 টাকা ছিল, আজও 120 টাকা রয়ে গিয়েছে, এবং পটলের দাম যা ছিল তাই রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বেশ কিছু লোকজনের কথা, বেশ কিছু মধ্যস্বত্বভোগের কথা, যারা টাকা খাচ্ছে বলে দাম বেড়ে যাচ্ছে। তাহলে এরা কি কাউকেই ভয় পায় না? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও দাম একই রকম রয়ে যায় কি করে? কি বলছেন রবীন্দ্রনাথ কোলে শুনে নেব। কিছু কিছু আইটেম যেটা হোলসেল মার্কেটে কম, রিটেল মার্কেটে ডবল দামে বিক্রি হচ্ছে, এইসব আমরা হতে দেব না, সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে। যারা করছেন, যেসব ব্যবসায়ীরা এগুলো করছেন, তারা ভুল করছেন। সবাইয়ের কাছে আবেদন করছি যে এমন কিছু করবেন না যার জন্য প্রশাসন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বেড়েছে প্রাকৃতিক কারণে, বেড়েছে লাগাতার 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে গরম ছিল, তার জন্য এই সব যে গাছগুলো এগুলো হয় সেগুলো সব নষ্ট হয়ে গেছে অনেক, তার ফলে বাজারে তার এফেক্ট এসছে। কিন্তু সেই সুযোগে কিছু মানুষ যারা ব্যবসা করেন তারাও সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সেইটা বন্ধ করাটাই আপাতত আমাদের লক্ষ্য, এবং আমরা খুব আশাবাদী যে আগামী 7 দিনের মধ্যে অনেক নরম। দিন হয়নি কেন, এখন হয়েছি কেন, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে যে আমরা নেমেছি কি না।